হ্যালো, সবাইকে স্বাগতম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের ভিডিওতে। আমরা অনেকদিন পর আপনাদের সাথে হাজির হলাম, আপনাদের সাথে একটু মার্কেট নিয়ে ডিসকাশন করব এবং দেখানোর চেষ্টা করব আসলে আমাদের মার্কেটটা এতদিন ধরে কেন আসলে এই ধরনের সিচুয়েশনে পড়ে আছে, কতদিন ধরে আসলে ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে, এটা আসলে আপ ট্রেন্ডে যাওয়ার কোনো চেষ্টা করছে কিনা মার্কেট, এইসব জিনিস নিয়ে আসলে সামগ্রিক একটা আলোচনা করব। তো আমাদের আজকের মার্কেটটা যদি আপনি দেখেন, বর্তমানে মার্কেটের পয়েন্ট হচ্ছে 6220। সেই 2021 সালের অক্টোবর থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে রয়েছে এই পজিশনে। দেখেন এখান থেকে মার্কেটটা ডাউন ট্রেন্ডে রয়েছে, এই পজিশনটা হচ্ছে 2021 সালের অক্টোবর, এখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে রয়েছে এবং হচ্ছে যে বেশ কিছুদিন যাবত বলতে হচ্ছে প্রায় 2 বছরের মতো আমরা একটা ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে পড়ে আছি, 1.5 বছরে এক্স্যাক্টলি। দিনের হিসাবে এই ট্রেন্ডটা যদি আমি হিসাব করি তাহলে দেখেন প্রায় হচ্ছে 528 দিন, 528 দিন, তার মানে 1.5 বছরের একটু বেশি সময় ধরে আমরা ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছি। তো আমাদের ডিএসই ইন্ডেক্স বর্তমানে আসলে কি করছে একটু দেখি, যে ডিএসই ইন্ডেক্স যদি সর্বোচ্চ পয়েন্টটা ধরি 7380, তাহলে এখান থেকে ডিএসই ইন্ডেক্স বর্তমানে প্রায় হচ্ছে 20 পয়েন্ট কমে গিয়েছে, প্রায় হচ্ছে 16% কমে গিয়েছে, ইন্ডেক্সটা 16% কমে গিয়েছে। সো অন অ্যাভারেজ গত 1.5 থেকে 2 বছরে আপনার পোর্টফোলিও হয়তো দেখা যাবে যে 15%-এর মতো কমে গিয়েছে। সো সত্যি বলতে বিশাল একটা সময়, এই সময়ে খুব অল্প পরিমাণ মানুষই হয়তো প্রফিট করতে পেরেছে মার্কেটের এগেনস্টে গিয়ে। আমাদের কিছু ভালো শেয়ার ছিল, সেটা হচ্ছে হয়তো বিপিএমএল বা অলিম্পিক থেকে বেশ কিছু প্রফিট করা গিয়েছে, জেনেক্স ইনফোসিস থেকে হয়তো অনেকে অনেক প্রফিট করতে পেরেছেন, এছাড়াও কিছু খুচরা শেয়ার ছিল যেই শেয়ারগুলো মোটামুটি অনেক ভালো প্রফিট দিয়েছে আপনাদেরকে হঠাৎ হঠাৎ, বাট সেগুলো আসলে গ্যাম্বলিংই বলবো। তো বর্তমানে আমাদের মার্কেটের যেই সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা থেকে আসলে মার্কেটটা কি করতে পারে, দেখেন অনেক আগে থেকে একটা ডাউন ট্রেন্ড লাইন দেখাচ্ছি আপনাদেরকে, আমি জাস্ট সেই জিনিসটাই ফলো করছি এখন পর্যন্ত। এই ডাউন ট্রেন্ড লাইন থেকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটটা গত মার্চের পাঁচ তারিখ একটা ব্রেকআউট করেছে, ব্রেকআউট করার পরে আবার নিচে এসে এই ডাউন ট্রেন্ড লাইনটা থেকে আসলে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। তো এই সাপোর্টটা যদি পেয়ে যায় আমাদের মার্কেটটা এবং মার্কেটটা যদি আলটিমেটলি 6300 ক্রস করতে পারে, তখন আমরা মার্কেটে একটা ভালো মুভমেন্ট দেখব। সত্যি যদি বলি যে গত 1.5 বছরে মার্কেট কখনোই এই ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেক করতে পারে নাই, আপনারা একটু দেখেন যে গত 1.5 বছরে কখনোই এই ডাউন ট্রেন্ড লাইন ব্রেক করতে পারে নাই, সবসময় এই ডাউন ট্রেন্ড লাইন থেকে মার্কেটটা ফিরে এসেছে, সবসময় এই ডাউন ট্রেন্ড লাইনটা থেকে ফিরে এসেছে। কিন্তু যদি একটু দেখেন আমাদের এই আজকের 5ই মার্চ কিন্তু মার্কেটটা একটা ডাউন ট্রেন্ড ব্রেকআউট করেছে, ব্রেকআউট করে আবার ডাউন ট্রেন্ড লাইনের থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। এবং ভালো একটা দিক হচ্ছে মার্কেটে কিন্তু এই লাইনটাতে, মার্কেটের এই লাইনটাতে হচ্ছে অনেক বড় রকমের একটা সাপোর্ট রয়েছে, 6000 কত থেকে বলবো, 6200 থেকে 6130 পর্যন্ত একটা বড় সাপোর্ট জোন রয়েছে মার্কেটের, এবং এই লাইনের কাছে এসেই মার্কেটটা ডাউন ট্রেন্ড লাইনটাকে, তার মিড টার্ম ডাউন ট্রেন্ড লাইনটাকে ব্রেকআউট করেছে এখানে। সো এটা একটা খুবই ভালো লক্ষণ, সত্যি বলতে খুবই একটা ভালো লক্ষণ যে আমাদের মার্কেটটা আলটিমেটলি তার ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেক করতে পেরেছে। এখন দেখার বিষয় যে মার্কেটটা কীভাবে রিয়েক্ট করে, মার্কেট কীভাবে রিয়েক্ট করবে। রিয়েক্ট করতে গেলে আসলে দেখবেন যে এখন হঠাৎ করে দেখবেন যে কিছু ভালো ভালো নিউজ পাবলিশ হওয়া স্টার্ট করবে এবং আলটিমেটলি মার্কেটটা আস্তে আস্তে হয়তো 6300-6500 লেভেল ক্রস করে উপরে যাওয়া স্টার্ট করবে। মোটামুটি যদি একটু বেশি সময়ের কথা বিবেচনা করি তাহলে আপনারা দেখতে পারবেন যে মার্কেটটা আসলে এই এইভাবে আচরণ করছে, নিচে আসলো, নিচে আসার পরে এই যে এটা বটল আপ হয়ে গেল, বটম আপ হয়ে গেল, এখন বটম থেকে আস্তে 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 হয়তো আমরা মার্কেটটাকে এই পজিশনে উপরে উঠতে দেখতে পারবো, উপরে উঠতে দেখতে পারবো এই পজিশনে, একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের মতো প্যাটার্ন ক্রিয়েট করার একটা সম্ভাবনা হয়তো মার্কেটটা তৈরি করবে। তো দেখার বিষয় এটা হচ্ছে আমাদের
আমার অ্যানালাইসিস অ্যানালাইসিসের একটা জাস্ট ফিউচার ডিরেকশন হয়তো, এটা এইটা এভাবে হয়তো বলতে পারি যে এই ফিউচার ডিরেকশন থেকে মার্কেটটা কি করবে সেটা আসলে দেখার বিষয়, যে আমরা কিভাবে মার্কেটটা এই সিচুয়েশনে 7,300 পর্যন্ত আবার যেতে পারে। তো একটা এটা একটা লং টার্ম ভিউ, লং টার্ম ভিউ থেকে আমাদের কাছে মনে হচ্ছে যে যদি মার্কেটটা এইখান থেকে সাপোর্ট পেয়ে যায়, যেটার খুব বেশি ভালো সম্ভাবনা রয়েছে, তাহলে হয়তো মার্কেটটা এই যে এখান থেকে যেরকম নিচে পড়েছে, এখান থেকে যেরকম নিচে পড়েছে, ঠিক একইভাবে মার্কেটটা এখান থেকে আবার ওপরে ওঠার চেষ্টা করবে, এবং ওপরে উঠতে থাকলে দেখা যাবে যে আমরা আবার মার্কেটকে 7,300-র ঘরে চলে যেতে দেখবো। এটা একটা জাস্ট কথা, আর একটা ফিউচার ডিরেকশন হয়তো স্পেকুলেশন বলতে পারেন, যে এই জিনিসটা এরকম হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং সম্ভাবনাটা খুব ভালো রকমের একটা সম্ভাবনা রয়েছে। তো যারাই বলবো যে অনেক বেশি ডিপ্রেশনের মধ্যে চলে গিয়েছেন, তাদেরকে আসলে হয়তো আর বেশি দিন লাগবে না তাদের এই ডিপ্রেশন থেকে বের হতে। এখন আপনারা যদি একটু আগে থেকে চিন্তা করেন আপনাদের মানি ম্যানেজমেন্ট কীভাবে করবেন, সেই জিনিসটা কিন্তু আপনারা স্টার্ট করতে পারেন। যত ভালো মানি ম্যানেজমেন্ট করতে পারবেন এই সময়টাতে, এবং যত ভালোভাবে ইনভেস্ট করতে পারবেন, যত ভালোভাবে হচ্ছে ট্রেড করতে পারবেন, তত আপনার প্রফিট করার সম্ভাবনা তৈরি হবে এই সিচুয়েশনটাতে। এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড যতদিন পর্যন্ত না থাকে, ডাউন ট্রেন্ড যতদিন পর্যন্ত থাকে, আপ ট্রেন্ডটা কিন্তু তার চেয়ে কম সময় পর্যন্ত থাকে। আপ ট্রেন্ডটা খুব তাড়াতাড়ি স্টার্ট হয় এবং খুব তাড়াতাড়ি এইটা তার গোলে পৌঁছে যেতে পারে। ব্যাপারটা এরকম যে এই যে এত দিন ধরে মার্কেটটা পড়েছে, দেখেন এত দিন ধরে মার্কেটটা পড়েছে, প্রায় 13 বছর ধরে পড়েছে। সো এখন এই ওপর পজিশনে যেতে হয়তো দেখা যাবে যে 6 মাস সময় লাগবে, জাস্ট হয়তো 6 মাস সময় লাগবে। তার মানে কি, মার্কেটটা যখন নিচে নামে, মার্কেটটা যখন ডাউন ট্রেন্ডে যায়, তখন মার্কেটটা খুব স্লোলি আস্তে 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 সবাইকে, সবার ধৈর্যকে নিঃশেষ করে করে আস্তে আস্তে নিচে আসে। এবং যখন মার্কেটটা এখান থেকে আবার, যে কোনো মার্কেটই যখন ওপরে যাওয়ার ডিসিশনটা মার্কেট ডিসাইড করে যে না এখন ওপরে যাওয়ার সময় হয়েছে, তখন দেখবেন যে খুবই তাড়াতাড়ি মার্কেটটা চলে যায়। এই যে এই তাড়াতাড়ি মার্কেটটা চলে যায়, এই মার্কেটটাকে ধরার জন্য, মার্কেট থেকে সবচেয়ে ভালো বেনিফিট নেওয়ার জন্য আপনাকে কিন্তু অবশ্যই 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 অনেক ভালো একটা প্ল্যান রেডি রাখতে হবে। যে যত ভালো প্ল্যান রেডি করতে পারবেন, যে যত ভালো পরিমাণ মানি ইনভেস্ট করতে পারবেন, যে যত পরিমাণ যত টাকা খুব ভালোভাবে ইনভেস্ট করতে পারবেন প্ল্যান অনুযায়ী, তার এখান থেকে প্রফিট করার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। তো আপনাদের জাস্ট আপনাদের সাথে ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের ভিউয়ার যারা আছেন তাদের সাথে জাস্ট শেয়ার করা আমার ভিউটা। আপনারা আপনাদের মতো চিন্তা ভাবনা করে ডিসিশন নিতে পারেন আপনাদের মতো করে, জাস্ট আমি আমার চিন্তাটা শেয়ার করলাম আপনাদের সাথে। মজার একটা জিনিস আপনাদেরকে দেখাবো এখন, যে দেখেন আমাদের মার্কেটটাই কিন্তু খুব বেশি ফ্লাকচুয়েশন নেই, প্রায় 1.5 বছর ধরে মার্কেটটা ডাউন ট্রেন্ডে। আমি আপনাকে বাইরের মার্কেটগুলো একটু দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে S&P 500, এই মার্কেটটা হচ্ছে বাইরের মার্কেট। দেখেন বাইরের মার্কেটটা, বাইরের মার্কেটে কিন্তু আমরা ওই ধরনের কোনো লম্বা ডাউন ট্রেন্ড দেখি না। এইখানে হচ্ছে মার্কেটটা S&P 500-এর ডাউন ট্রেন্ড স্টার্ট হয়েছিল। ডাউন ট্রেন্ডটা হচ্ছে যে প্রিভেল করছে 438 দিন পর্যন্ত, 438 দিন পর্যন্ত প্রিভেল করেছে। কিন্তু মজার ব্যাপার হলো এইখানে ডাউন ট্রেন্ডটা প্রিভেল করলো, যত ডাউন ট্রেন্ডে থাকলে মানুষজন এখান থেকে প্রফিট করতে পারে, আবার আপ ট্রেন্ডে থাকলেও মানুষজন প্রফিট করতে পারে। হোয়ারেস আমরা বাংলাদেশে যারা আছি তারা শুধুমাত্র আপ ট্রেন্ডে গেলেই মার্কেট থেকে আমরা প্রফিট করতে পারি। বাইরের মার্কেটটায় এইটার একটা বড় সুবিধা রয়েছে, শর্ট সেল করতে পারে, এবং একই সাথে মার্কেটটা খুবই রিস্কি, কারণ যারা এই পজিশনে শর্ট সেল করেছে, মনে করেন এখান পর্যন্ত প্রফিট ছিল, আবার এখানে উঠে যাওয়ার পরে মার্কেট থেকে কিন্তু তারা স্টপড আউট হয়ে গিয়েছে বা প্রফিট তাদের কমে গিয়েছে। সো অনেক বেশি ফ্লাকচুয়েট করে বাইরের মার্কেটগুলো, এবং যারা একটু অ্যানালাইসিস বুঝে, যারা একটু অ্যানালাইসিস জানে, তাদের জন্য এই মার্কেট থেকে একটা প্রফিট বের করা খুব ইজি ব্যাপার হয়ে যায়। একইভাবে আমি ক্রিপ্টো মার্কেটটা আপনাদের সাথে শেয়ার করি। ক্রিপ্টো কারেন্সির যে মার্কেটটা রয়েছে, আপনারা যদি দেখেন যে এই মার্কেটটা কিন্তু বেশ কিছুদিন ধরে কনসোলিডেশন
মোডে রয়েছে। বাট কনসলিডেশন মোডে থাকুক না থাকুক, আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম যে আমাদের বাংলাদেশের মার্কেটে 1.5 বছরে কমেছে মাত্র হচ্ছে 19%, দেখেন 19% কমেছে 1.5 বছরে। আর বাইরের মার্কেটটা দেখেন, ক্রিপ্টো মার্কেটটা দেখেন কি অবস্থা হয়েছে, ক্রিপ্টো মার্কেটটা প্রায় 1 মাসের মধ্যে 30% কমে গিয়েছে। আবার এক মাসের মধ্যে দেখেন 30%, 40%, 50% বেড়ে গিয়েছে। তার মানে ওদের এই মার্কেটগুলোতে খুবই ফ্লাকচুয়েশন হয়, পুঁজি হারানোর যেরকম ভয় থাকে সেরকম হচ্ছে অনেক বেশি গেইন করারও পসিবিলিটি থাকে। যেমন বিটকয়েন থেকে আপনারা যদি দেখেন, বাংলাদেশে থেকে যদিও ক্রিপ্টো কারেন্সি ট্রেড করা সম্ভব না, বাট তারপরেও দেখেন যে বিটকয়েন এটা আসলে কত পার্সেন্ট করে কমে যায়, মার্কেট কত পার্সেন্ট করে কমে যায় দেখেন। কেউ যদি এই পজিশনে কি কারো থাকে তাহলে তার 60% লস হয়ে যায় 2 মাসের মধ্যে। আবার কারো যদি এখান থেকে কিনতে পারে তাহলে তার 1 মাসের মধ্যে প্রায় 50%-এর মতো প্রফিট হয়ে যায়। আমাদের মার্কেটে কিন্তু আমরা এই ধরনের কোনো মানে এত ম্যাসিভ মুভ কিন্তু দেখতে পাই না। তো যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, আমাদের বাংলাদেশের মার্কেট, আমি একটু আপনার আমাদের পাশের দেশের মার্কেটটা নিয়ে একটু দেখাই। পাশের দেশের মার্কেটটা হচ্ছে ধরলাম ইন্ডিয়ান মার্কেটটা, নিফটি ফিফটিতে দেখেন যে এইটাও খুব ভালোভাবেই ফ্লাকচুয়েট করে, মার্কেটটা খুব ভালোভাবে ফ্লাকচুয়েট করে, ওপরে যায় নিচে আসে, ওপরে যায় নিচে আসে। কেউ চাইলেই কিন্তু এখান থেকে প্রফিট বের করতে পারে, আবার কেউ যদি না জানে মার্কেট সম্পর্কে তাহলে তার লস করার পরিমাণটাও অনেক বেশি হয়ে যায়। বাট আমাদের দেশের মার্কেটে কিন্তু ওই ধরনের কোনো মুভমেন্ট নাই, মাত্র 20% কমেছে। 20% কমাতেই আমাদের সবার অবস্থা কাইল হয়ে গিয়েছে। কিন্তু এই যে এই মার্কেটগুলোতে দেখেন, ইন্ডিয়ান এই মার্কেটে প্রায় 17-18% কমে গিয়েছে জাস্ট কয়েক মাসের মধ্যে, 17-18% কমে গিয়েছে, আবার বেড়ে গিয়েছে। এবং এই কমা বাড়াটা কিন্তু একেবারে হচ্ছে যে খুব ইনস্ট্যান্ট হচ্ছে, 15 দিন বাড়তেছে আবার 1 মাস কমে যাচ্ছে। সো এখান থেকে কিন্তু চাইলেই প্রফিট বের করাটা খুব ইজি হয়, কিন্তু আমাদের মার্কেটে কিন্তু জাস্ট কমতে আছে তো কমতেই আছে, এখান থেকে প্রফিট করার তেমন কোনো ব্যবস্থা পাওয়া যায় না। শুধুমাত্র লং টার্ম ইনভেস্টমেন্ট যারা করে থাকেন তাদের কাছে, তাদের হাতে আসলে একটা ভালো অ্যামাউন্টের মানি থাকার কারণে তারা খুব ভালোভাবে একটা পজিশন নিতে পারে এবং একটা ভালো প্রফিট করতে পারে। বাট যারা ট্রেড করে আমাদের দেশের মার্কেটে তারা কিন্তু আসলে এই ধরনের করতে পারে না, ভালো প্রফিট করতে পারে না। সত্যি বলতে কারো 1 লাখ 10 লাখ টাকা থাকলে দেখা যায় যে বছর শেষে তার টাকা হয়ে যায় হচ্ছে 9.5 লাখ টাকা। সে হয়তো চিন্তা করে 1 বছরে মাত্র 50,000 টাকা লস হয়েছে। আবার কারো যদি থাকে 10 লাখ টাকা, হয়তো 10,50,000 টাকা হয়ে যায়। কিন্তু এটা কখনোই কিন্তু 10 লাখ থেকে 15 লাখ হয় না নর্মালি, জাস্ট যদি কোনো গ্যাম্বলিং শেয়ার হাতে না পায়। তো এনিওয়ে, যেই জিনিসটা মেসেজ দেওয়ার চিন্তা ছিল আমার, যে আমাদের মার্কেটে আসলে ফ্লাকচুয়েশন খুবই কম, এই মার্কেটটাতে আসলে খুব অল্প পরিমাণ টাকা সার্কুলেট হয়, এই কারণে ফ্লাকচুয়েশনটা কম, মানে কেউ কিনেও না কেউ বিক্রিও করে না, ব্যাপারটা এরকম। সো আমরা দেখতে পাই যে 200-250 কোটি টাকা ট্রেড হয়। তো আমাদের মার্কেটটা যতদিন না পর্যন্ত 3,000-4,000 কোটি টাকা ট্রেড হবে ততদিন পর্যন্ত এখান থেকে খুব ম্যাসিভ প্রফিট করা সম্ভব হবে না। আবার একেবারে যে আপনি ধ্বংস হয়ে যাবেন সেটাও সম্ভব না, সেটাও হবে না। সো আমি বলবো যে আমাদের আসলে মার্কেটে মানি ফ্লোটা অনেক বাড়াতে হবে। মার্কেটে যদি মানি ফ্লো না বাড়ানো যায়, বিএসইসি যদি এই ব্যাপারে সচেষ্ট না হয়, তাহলে দেখা যাবে যে আমরা খুব ভালো পরিমাণে কিন্তু প্রফিট করতে পারবো না মার্কেট থেকে, এবং মার্কেট থেকে প্রফিট বের করতে পারবো না। আবার মার্কেটটা খুবই একেবারে নির্জীব অবস্থায় থাকবে। আমি আপনাদেরকে বাইরের দেশের কিছু মার্কেটটা দেখালাম, কিন্তু জাস্ট দেখে বুঝতে পারতেছেন নিশ্চয়ই যে কত প্রফিট করতে পারে আবার কত লস হয়ে যেতে পারে। বাট আমাদের মার্কেটের তেমন কোনো ব্যবস্থাই নেই, শুধুমাত্র মার্কেট কমার সময় কমতে কমতে 1.5-2 বছর লাগায় কমে, এরপরে হচ্ছে জাস্ট 6 মাসে বৃদ্ধি পেয়ে যায়। ওই 6 মাসে হচ্ছে ব্যবসা করে সেই প্রফিটটা হয়তো, সেই লসটা হয়তো কভার করতে পারে, কিন্তু প্রফিটের দেখা পাওয়াটা খুব টাফ হয়ে যায়। শুধুমাত্র ওই যে আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে দেখবেন যে BPML বা অলিম্পিকে অনেক ভালো প্রফিট করা গিয়েছে, ওই টাইপের কিছু শেয়ার থেকে কিন্তু অনেক ভালো প্রফিট করা যায় যেগুলো লং টার্ম ইনভেস্টমেন্ট। কিন্তু শর্ট টার্ম ইনভেস্টমেন্টের মাধ্যমে, শর্ট টার্ম ট্রেডের মাধ্যমে প্রফিট করাটা খুব টাফ আমাদের মার্কেট থেকে। মোদ্দা কথা, লং টার্ম ইনভেস্টমেন্ট ছাড়া কোনো বিকল্প নাই পতনের মার্কেটে। আর যখন মার্কেটটা বাড়তে থাকবে তখন আপনারা ট্রেড করতে পারেন মনের সুখে, মনের শান্তিতে। আর যে জিনিসটা হচ্ছে, মার্কেট হয়তো খুব শীঘ্রই বেড়ে যাবে, সো আপনারা আপনাদের টাকা পয়সা একটু গুছিয়ে রাখেন।
মানি ম্যানেজমেন্টটা ঠিক মতো করেন, যাতে যখন মার্কেটটা বাড়ে তখন খুব ভালোভাবে মার্কেটে এন্ট্রি নিতে পারেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন।